বন্ধুরা, লিটমিয়াস চ্যানেলের পক্ষ থেকে আমি তমল আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে আমি দেখাবো ব্যানানা ম্যাঙ্গো। এটা ভালো একটি আম। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো একটি গাছ, দু বছর বয়স। এই গাছটিতে কী পরিমাণে আম, যদিও এবছর অনেক খরা, রোদের মৌসুমটা এবছর বেশি, যার জন্য অনেক আম ঝরে গেছে মুকুল অবস্থাতেই। তারপরে দেখতে পাচ্ছেন কী পরিমাণে আম এই ছোট্ট একটি গাছে। এটা আসলে সামনে থেকে না দেখলে বোঝানো যাবে না। আর আমগুলোর সাইজ কত সুন্দর, এর কালারটাও অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আমরা এগুলো সব প্যাকেটিং করে রাখা হয়েছে যেন মাছিতে হুল না দেয়, কারণ আমের জন্যে মাছি পোকা একটা খুব ক্ষতিকর একটা পোকা। এটাতে আমের ওপর কালো কালো দাগ তৈরি করে আমে এবং আমকে নষ্ট করে ফেলে। মাছির হুল যদি আমে যায় সেক্ষেত্রে আমটা নষ্ট হয়ে যায়। তো আপনারা দেখেন কি সুন্দর রং আমগুলার। ছোট্ট একটি গাছে প্রায় 30টির মতো আম আছে এখানে, আরও ছিল, কিন্তু সেগুলো সব ঝরে গেছে মুকুল অবস্থায় বা যখন ছোট ছিল তখন ঝরে গেছে। আর আমার আগের ভিডিওতে আপনারা দেখলেন আমি পুরো বাগানটা ঘুরে দেখাইছি আপনাদের, আমার আগের ভিডিওটি দেখেন তাহলে দেখতে পারবেন আরও ভিন্ন ভিন্ন ধরনের আম। এখানে অনেক ধরনের আমের জাত আছে, অনেক আমের গাছ আছে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ওই পাশে ছিল মিয়াজাকি, সূর্যডিম, হিমসাগর, চন্দ্রমল্লিকা, আম্রপালি, সব আমি দেখাইছি আমার ওই ভিডিওতে। এটা একটা শৌখিন বাগান, এখানে মাছ চাষ হয়, চারপাশে বাগান, আম বাগান। এখানে পেয়ারা বাগান আছে, লেবু বাগান আছে, তার মধ্যে এই আম গাছগুলা খুব ছোট ছোট আম গাছ, নতুন আম, একেবারে দু বছর বয়স গাছগুলা। প্রথমবার লাগানোর পর এগুলোর মুকুল সব নষ্ট করে দেওয়া হয়, কেটে দেওয়া হয় যাতে গাছটা শক্তি পায়। এটা দ্বিতীয় বছর, প্রথমেই আম হলো গাছটিতে, প্রায় 30টির মতো আম আছে এখানে। আপনারা যদি কেউ এই গাছ নিতে চান নার্সারিতে, যে বলবেন যে ব্যানানা ম্যাঙ্গো, যেটা একেবারে কলার মতো দেখতে, লম্বাটে টাইপের, একেবারে হলদে বর্ণ হয় আমগুলা, পাকলে ভীষণ মিষ্টি, আপনারা এই গাছটি যে খোঁজ নেবেন নার্সারিতে তাহলে আপনারা পেয়ে যাবেন। দেখেন সাইজগুলো কত সুন্দর। এটা বটিয়াঘাটা একটা বাগান, সেই বাগান থেকে ভিডিওটি করা, আমি ভিডিওটি করলাম আপনাদের দেখানোর জন্যে। আসলে আমের সাইজগুলো হাতে না নিয়ে দেখলে বুঝতে পারবেন না, অনেক বড় এবং সাইজগুলো এত সুন্দর আমের, আসলে এটা না দেখলে বোঝানো যাবে না যে এত সুন্দর আম। প্রত্যেকটা আমকে পলি ব্যাগে করে আটকানো হয়েছে যাতে মাছি না আসতে পারে বা অন্য কোনো কিছুতে হুল না দিতে পারে। আমে হুল দিলে কালো কালো হয়ে যায় এবং সেটা নষ্ট হয়ে যায়। তো এই ছিল আজকের মতো ভিডিওটা, আপনাদের দেখালাম, আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও দেখার সুযোগ পান যেন সেই জন্যে। আপনাদের বাড়ির আঙিনায় আপনারাও ইচ্ছা করলে ধরনের আম গাছ লাগাতে পারেন, এগুলো বেশি দাম না, এক একটা গাছ 500 টাকা 600 টাকা করে পাওয়া যায়। আর যদি আরেকটু ভালো হয় সেক্ষেত্রে আপনি হয়তো 1000 টাকা পর্যন্তই হতে পারে একটি গাছ। আপনার গাছের পাতাটা খেয়াল করেন, ঠিক এরকম পাতা হবে এই গাছগুলার। আপনারা যেন না ঠকেন, আপনার পাতাগুলো ভালো করে